গুড ইভিনিং। কাল থেকে আর ব্লগটা কালকে দেওয়া হয়নি, কারণ আমরা কাল বাদ সকাল অবধি মোটামুটি বিশাল কাজেই ব্যস্ত ছিলাম আর কি, তো ব্লগ তো দেওয়া পসিবল হয়নি। আজকে এখান থেকেই অন করলাম। এই জায়গাটার নাম হচ্ছে, এখন যেখানে আছি সেটা হচ্ছে শিললেন। তো এখানে শিল মাছ থাকতো কি না জানি না, কিন্তু জায়গাটার নাম শিললেন। আর এখানে আমরা এসেছিলাম তো একটা কাজেই, ও তো আগেই বলেছে আমাদের বিজনেসটা সম্বন্ধে, তো একটা কাস্টমারের বাড়িতে খাবার ডেলিভারি করতেই এসেছিলাম। আর আমাদের দুজনকে একটু সন্ধ্যেবেলায় হাঁটতে বলেছে, জানি না হাঁটতে হাঁটতে আমরা হাওয়ায় মিশে যাবো কি না, তবুও হাঁটতে বলেছে, হাওয়ায় মিশে যাই কেউ, তবুও হাঁটতে বলেছে। যখন দুজনের তো খুব ভালো চেহারা, কিন্তু মিশেও যেতে পারি, তো হাঁটতে বলেছে, হাঁটতে বেরিয়েছি। বড় ফ্যাক্টর নয়, সেটা হচ্ছে ফিট থাকাটা। হ্যাঁ, অনেকেই হয়তো মনে করবে রোগা বা কিছু, বাট আমি ফিট, আমার কোনো রোগ নেই, কিচ্ছু নেই, তো সেদিক দিয়ে বলবো ভালো আছি। তো এখান থেকে ব্লগটা শুরু হলো। আজকে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আমরা আলোচনা করব, তোমাদের সাথে শেয়ার করবো। একটা ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আজকে কথা হবে। তো চলো আবার ছাতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো তখন তো তোমাদের সাথে কথাই হলো, তো ওখান থেকে এসে খুব খিদে পেয়ে গেছিলো, তো একটু চিড়ে ভাজা খেলাম চানাচুর দিয়ে, খেয়ে দিয়ে এখন ছাতে এসেছি। আজকে বীভৎস গরম, হাঁটে হেঁটে আসার পর মানে সারা শরীর পুরো ঘামে ভিজে গেছে। আমার তো একটু বেশিই গরম লাগে, তাই জন্য সারা বছর মতো হাঁপাচ্ছি ছাতে উঠে। গেঞ্জিটা খুলে বসতে পারলে সবথেকে বেশি ভালো হতো, কিন্তু ক্যামেরার সামনে আসা যাবে না। তো তখন যেটা বলছিলাম, আজকে আমার স্কুলের ব্যাপারে তোমাদেরকে কিছু শেয়ার করব, যতটা সম্ভব, যতটা সংক্ষেপে বলা যায়। কারণ আমি যে স্কুলে পড়েছি সেটা তো পাঠভবন, তো গত বছরই 50 বছর পূর্ণ হয়েছে স্কুলের। তো 50 বছরের কথা তো এত ছোটো ব্লগে বলা সম্ভব নয়, তাও আমি যতটুকু জানি ততটুকু তোমাদের সাথে শেয়ার করছি। আমি যতটুকু শুনেছিলাম যে আমাদের স্কুলটা তৈরি করেছিলেন সত্যজিৎ রায়, উৎপল দত্ত, এরকম আরও অনেকে মিলে সাউথ পয়েন্ট থেকে তারা বেরিয়ে এসে এই স্কুলটা স্থাপন করেছিলেন। আমার যেটুকু জানা আছে যে প্রথম 3-4 জন স্টুডেন্টের মধ্যে একজন ছিলেন সন্দীপ রায়, একজন হচ্ছে অমিত কুমার, মানে কিশোর কুমারের ছেলে। তো এটা তো শুরু। এবার আমি শুনেছিলাম আমার জন্মানোর আগে থেকেই মোটামুটি কি একটা ঠিকঠাক হয়েছিল যে পাঠভবন স্কুলে চেষ্টা করা হবে আমাকে ভর্তি করার। তো সৌভাগ্যবশত আমি চান্সও পেয়ে যাই। পাঠভবনের কলকাতাতে 4টে জায়গাতে বিল্ডিং আছে। মন্টেসরিটা আছে হচ্ছে ITI-তে, বালিগঞ্জ ফাড়ির ঠিক পরের স্টপেজ। ITI-তে আছে মন্টেসরি, বালিগঞ্জ ফাড়িতে একটা আছে সিনিয়র স্কুল, সেখানে 5 থেকে 10 অবধি পড়ানো হয়। পাম এভিনিউতে আছে একটা বিল্ডিং, সেখানে 1 থেকে 4 অবধি পড়ানো হয়। আর 11-12টা পড়ানো হয় হচ্ছে ম্যান্ডেভিল গার্ডেন্সে। তো আমি পাঠভবনে পড়েছি ক্লাস 10 অবধি, মানে 2003-এ আমি পাঠভবন থেকে বেরিয়ে যাই, কারণ খুব ভালো স্টুডেন্ট ছিলাম। তো তো আমি কমার্স নিয়ে পড়বো, কিন্তু সেই সময় কমার্সটা ওখানে চালু হয়নি। আমি যে বছর মাধ্যমিকটা দিয়ে বেরোই, মানে 11-এ আমি যখন অ্যাডমিশন নিই, তার ঠিক পরের বছর থেকে চালু হয় কমার্সটা ওখানে। তো আমি ক্লাস 10 অবধি পড়েছি। পড়াশোনায় যে খুব একটা ভালো ছিলাম বলে ভুল হবে, যেটা লাস্ট বেঞ্চার বলে, আমি লাস্ট বেঞ্চারই ছিলাম। লাস্ট বেঞ্চে বসতেই বেশি আমি ভালোবাসতাম। তো প্রচুর, তো যেহেতু তোমাদের আমি বললাম মানে আমি 10 অবধি পড়েছি, তো 10 অবধি অনেক স্মৃতিই আছে, সবটা তো এখন বলা সম্ভব নয়। সত্যি কথা বলতে আমার সব কিছু অতটা মনেও নেই, যতটুকু মনে আছে তোমাদের সাথে চেষ্টা করব শেয়ার করার। আমাদের স্কুলে কিন্তু শুধু যে পড়াশোনার উপরই জোর দেওয়া হতো সেটা নয়, গান, খেলাধুলো,
আঁকা সব কিছুই হতো, গানটা তো আরও বেশি করে হতো। তো আমি যেহেতু গানের সাথে বেশি করে ইনভলভ ছিলাম বলে আমি সেটা দেখেছি। এছাড়া খেলাধুলোও আমরা প্রচুর করেছি, ফুটবল খেলাটাই বেশি হতো, ক্রিকেটটা অতটা ছিল না আমাদের। ফুটবলটা খেলা, সুযোগ পেলেই ফুটবল খেললাম, আর গানটা মোটামুটি আমি গাইতাম। সেই জন্য যেটা সুবিধা হতো, যখনই কোনো প্রোগ্রাম স্কুলে অর্গানাইজ হতো, ক্লাসটা আর করতে হতো না, আর সেই সময় খুব আনন্দ হতো। স্কুলে ঢুকলাম, ক্লাস শুরু হলো, একটা পিরিয়ড কি দুটো পিরিয়ড হওয়ার পরই ডাক চলে আসতো রিহার্সাল আছে, আর আমার বাকি বন্ধুরা ভাবতো বাহ তোর তো খুব মজা, একটু গান গাইতে পারিস বলে তোকে আর পড়াশোনা করতে হলো না। কলকাতায় তো আমি বললাম তোমাদেরকে, চারটি জায়গায় বিল্ডিং আছে, ডানকুনিতেও কিন্তু পাঠভবনের একটা বিল্ডিং আছে, তো সেটা অনেকদিনই ছিল, সেখানে আমরা গেছিলামও, এই গান গাওয়ার সূত্রেই সেখানে যাওয়ার সুযোগ হয়েছিল। যেহেতু সত্যজিৎ রায় আমাদের স্কুলটার ওয়ান অফ দি ফাউন্ডার, তো ওনারে একটা প্রোগ্রাম হয়েছিল, সত্যজিৎ রায় দিবস বলে ওনার একটা প্রোগ্রাম হয়েছিল। এক্স্যাক্ট কোন বছরে হয়েছিল এটা আমার মনে নেই, তো সেখানে কলকাতার মধ্যে নন্দন চত্বরে একটা সেলিব্রেশন হয়েছিল, আর ডানকুনিতেও একটা অনুষ্ঠান হয়েছিল। সম্ভবত ডানকুনিতে তাসের দেশ নাটকটা পারফর্ম করা হয়েছিল আমাদের স্কুলের তরফ থেকে, তো সেখানে আমরা উইংসের পাশে দাঁড়িয়ে গানে সহযোগিতা করেছিলাম। তো সত্যজিৎ রায় যেহেতু স্কুলের সাথে যুক্ত ছিলেন, তো ওনার যে সমস্ত পুরোনো দিনের সিনেমা যেখানে বাচ্চাদের ইউজ করা হতো, তো উনি বেশিরভাগটাই আমাদের স্কুল থেকেই চেষ্টা করতেন সিলেক্ট করার। এমনকি আপনারা যাকে তোপসে বলে চেনেন, ওনার নাম হচ্ছে সিদ্ধার্থ, তো উনিও কিন্তু আমাদের পাঠভবনেরই স্টুডেন্ট। তো এরকম আরও অনেক ছাত্রছাত্রী আছে যারা বিভিন্ন জায়গাতে সুনামের সঙ্গে কাজ করছে। এমনকি সত্যজিৎ রায় যেহেতু স্কুলের সাথে যুক্ত ছিলেন বলেই কিন্তু আমার সৌভাগ্য হয়েছিল সামনাসামনি তোপসে এবং ফেলুদা দুজনের সাথে সাক্ষাৎ হওয়ার, তো এটা একটা বিশাল পাওনা আমাদের কাছে ছিল। এবার আমার কথায় আসি, স্কুলে বদমাশি প্রচণ্ড করতাম, বহুবার গার্জিয়ান কলও হয়েছে, টিচারের সাথে মজা করতে গিয়ে টিচার ধরে ফেলেছে, হ্যাঁ বকাবকি খেয়েছি, এরকমও হয়েছে যে স্কুল থেকে খেলতে যেতে অ্যালাউ করবে না, বাইরে খেলতে যেতে হবে কিন্তু বাবা মায়ের মধ্যে কারোর একটা সই চাই, কিন্তু সেই মুহূর্তে যদি সইটা না দেওয়া যায় তাহলে স্কুল থেকে বেরোতে পারবো না, নিজেই সই করতে হয়েছে। অনেক কিছু মজার স্মৃতি আছে, প্রচুর বন্ধু বান্ধবও ছিল এক সময়, ছিল বলছি কারণ এখন যা পরিস্থিতি সবাই নিজের জগতে ব্যস্ত হয়ে পড়েছে, যথারীতি স্কুল থেকে বেরিয়ে আসার পর আর সেইভাবে যোগাযোগ রাখাটা সম্ভব হয় না। আমরা যে সময় স্কুলে পড়তাম তখন সবার হাতে মোবাইল ফোন ছিলও না, যথারীতি যেহেতু আমি 10 পাস করার পর অন্য স্কুলে চলে যাই, আমার বাকি বন্ধুরা এই স্কুলেই ছিল, তো তাদের সাথে আমার ডিট্যাচ হয়ে যাই। তো এখন যেটুকু যোগাযোগ আছে সেটুকু সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই, তার বাইরে আর যোগাযোগ করার সময় হয় না, সবাই নিজের ফিল্ডে ব্যস্ত। হ্যাঁ, তবে হঠাৎ আমার একটা মনে পড়লো একটা ইন্টারেস্টিং ঘটনা, সেটা বলাটা উচিত, বলা হয়নি। সেটা হচ্ছে স্কুলে পড়াকালীন হঠাৎ করেই কি কারণ জানি না আমার বাবা মায়ের ইচ্ছা হয়েছিল আমাকে অন্য একটা স্কুলে ভর্তি করার, সেটা সেন্ট লরেন্সে আমাকে নিয়ে যাওয়া হয়। আমাকে ইন্টারভিউ নেওয়া হচ্ছিল, তো আমাকে ইন্টারভিউতে যা যা প্রশ্ন করা হচ্ছিল আমি ঠিকঠাকই উত্তর দিচ্ছিলাম, কিন্তু ইন্টারভিউ চলাকালীন হঠাৎ করেই আমি কাঁদতে থাকি এবং আমি আর কোনো প্রশ্নের উত্তর দিতে রাজি হই না। তারপরে আমাকে ওখানে বিশাল খেলার মাঠ আছে যেটা আমাদের স্কুলে নেই, ওখানে খেলার মাঠ ঘুরিয়ে দেখানো হয়, অনেক রকম করে বোঝানোর চেষ্টা হয়, কিন্তু আমি কোনো কিছুতেই রাজি হইনি, তো আমি সেই স্কুলে আর ভর্তি হইনি। তো পরে যখন আমাকে জিজ্ঞেস করা হয় যে কেন আমি এরকমটা করলাম, তখন আমার একটাই উত্তর ছিল যে আমার এখানে প্রচুর বন্ধুবান্ধব আছে, আমি পাঠভবন ছেড়ে অন্য কোথাও ভর্তি হব না। হ্যাঁ, তবে এখন একটাই খারাপ লাগার জায়গা আছে,
সেটা হচ্ছে সেই বন্ধুবান্ধব যারা ছিল ছোটো থেকে, যাদের সাথে একসাথে বড় হয়েছি, তাদের সাথে আর সেইভাবে যোগাযোগ হয় না। হ্যাঁ, হয়তো গলদটা দুতরফ থেকেই আছে, আমিও সেইভাবে যোগাযোগ রাখার যোগাযোগটা চেষ্টা করিনি সেইভাবে কোনোদিনই, ছিল কিন্তু সেটা আস্তে আস্তে চলে গেছে। হ্যাঁ, ব্যস্ততা একটা বড় কারণ, সবাই সবার জীবনে ব্যস্ত। আমি বলতে গেলে সেইভাবে এখনও এস্টাবলিশড নয়, চাকরি করতাম, চাকরিটা করতে করতে ছেড়ে দিয়ে এখন একটা ব্যবসা শুরু করেছি, ছ মাস হলো। এটা একটা অন্য গল্প, এটা এখানে বলতে গেলে অনেক বড় ব্লগে ব্লগ হয়ে যাবে, তো এটা আমি অন্য একটা জায়গায় শেষ করব, শেয়ার করব কেন ছিল, কেন তারা নেই, ভুলটা হয়তো আমার তরফ থেকে বেশি বা তাদের তরফ থেকে, সেটা আমি জানি না। আমি যা মনে করি আমারই ভুল, তো ঠিক আছে, আমি ভুল, আমি ওই জন্য সরে গেছি। তো যতটুকু আমি পারলাম, আমার সত্যি কথা বলতে সব অত স্কুলের অত স্মৃতি আমার মনে নেই, যতটুকু আমি পারলাম শেয়ার করলাম। তুমি বলতে পারো যে হ্যাঁ, দশ ক্লাস টেন অবধি তুমি একটা স্কুলে পড়েছো, তোমার স্কুলে কি কোনো স্মৃতি নেই? স্মৃতি তো অবশ্যই আছে, কিন্তু সত্যি কথা বলতে আমার অত মনে নেই। হঠাৎ মনে হলো তোমাদের সাথে শেয়ার করি, যতটা সম্ভব স্যারেদের কাছে বকা খাওয়া, খেলতে চলে যাওয়া, পরীক্ষায় ভালো রেজাল্ট না করলে মায়ের কাছে নাম্বারগুলো লুকানো, যেটা হয়তো আমার মতন যারা বাজে স্টুডেন্ট তারা হয়তো, তোমরা এই জিনিসটা সবাই কোনো না কোনো সময় করেছো, কেউ কম করেছে কেউ বেশি করেছে, আমাকে একটু বেশি করতে হতো, রেগুলার গার্জিয়ান কল হতো। আমি খুব ইন্ট্রোভার্ট, কিন্তু স্কুলের গার্জিয়ান কলে সবসময় মায়ের কাছে কমপ্লেন আসতো যে আমি খুব টকেটিভ, এদিকে আমি কথা বলতে একদমই ভালোবাসি না। যেটা হয়, বন্ধুবান্ধবরা থাকলে কথাবার্তা একটু বেশি হয়। আরও একটা ইন্টারেস্টিং ঘটনা আমার মনে পড়ে গেল, সেটা হচ্ছে, জানি না তোমরা কতজন কাঁঠাল খেতে ভালোবাসো, আমি তো প্রচণ্ড ভালোবাসি। তো এরকম একটা দিন স্কুলে গেছি, সবে ক্লাস শুরু হয়েছে বা মানে হয়তো একটা দুটো পিরিয়ড হয়েছে, সেই ক্লাসটা সম্ভবত একটা হিস্ট্রির ক্লাস ছিল যতদূর আমি মনে করতে পারছি, ফার্স্ট পিরিয়ডই হয়তো ছিল। তো যথারীতি আমরা লাস্ট বেঞ্চে বসতাম, আর লাস্ট বেঞ্চ মানে আমরা এমনভাবে বেঞ্চটাকে আটকে দিতাম যাতে টিচার আর লাস্ট অবধি আসতে না পারে, দু তিনটে বেঞ্চ আগেই ওনাকে থেমে যেতে হয়। তো সেদিন আমার পাশে যে ছেলেটি বসেছিল সে টিফিনে কাঁঠাল নিয়ে এসেছিল, এবং যথারীতি ব্যাগটা নিয়ে যেহেতু বসে, কাঁঠালের একটা স্ট্রং গন্ধ নাকে এসছে, আর আমি কাঁঠাল খেতে প্রচণ্ড ভালোবাসি। আমি জিজ্ঞেস করি, তুই কি কাঁঠাল নিয়ে এসছিস? সে বললো হ্যাঁ কাঁঠাল নিয়ে এসেছি। আরাম, তাহলে এক্ষুনি বার কর, আমি খাবো। সে একটু ইতস্তত বোধ করছিল ঠিকই, তো আমি জোর করাতে কাঁঠালটা বারও করে দেয়। এবার কাঁঠাল খেলাম, হজম হয়ে গেল, সে তো ঠিক আছে, কিন্তু গন্ধটা আটকাবো কীভাবে? সেটা তো সম্ভব নয়, সারা ঘরে কাঁঠালের গন্ধে ভরে গেছে, ঘরটাও ছোট্ট ছিল, ক্লাসরুম তো যথারীতি টিচারের নাকেও তো সেটা পৌঁছবে। এবার টিচার জিজ্ঞেস করে যে কেউ কি কিছু খেয়েছে এখানে? এবার আমরা তো জানি আমরা দোষ করেছি, আমরা তো নিজে থেকে কিছু বলবো না, কিন্তু ওই সমস্ত ক্লাসেই, সমস্ত সেকশনেই এক দুজন এরকম খুব ভালো ছেলে থাকে যারা টিচারের কানে এগুলো লাগিয়ে দেয়। তো যথারীতি একটি ছেলে উঠে বলে দেয় যে লাস্ট বেঞ্চ থেকে ম্যাডাম প্রতীক মনে হয় খেয়েছে, ওখান থেকেই গন্ধ আসছে। তো যথারীতি সেটা কমপ্লেন হয়, আমাদেরকে ক্লাস থেকে বার করে দেওয়া হয়, সাসপেন্ড করার মতন অবস্থাও হয়ে গেছিলো, কিন্তু সেটা আর হয়নি। আমাদের ক্লাস টিচার যিনি ছিলেন সেটা কোনোভাবে তিনি ম্যানেজ করে দেন, কিন্তু ওই হিস্ট্রি টিচার যিনি কিছুদিনের জন্য আমাদের পড়াতে এসেছিলেন, আমরা তাকে এত উত্তক্ত করেছিলাম যে তিনি বেশি দিন আমাদের স্কুলে থাকতে পারেননি, তিনি স্কুল থেকে রেজিগনেশন দিয়ে বেরিয়ে যেতে বাধ্য হন। তো এরকম টুকরো টুকরো কিছু স্মৃতি তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের এটা শুনে ভালো লাগলো। আমার কোনো বন্ধু, যারা বন্ধু ছিল এতদিন, তারা যদি কেউ আমার এই ব্লগটা ফলো করে, তারা যদি তাদের কোনো স্মৃতি শেয়ার করতে চায় কমেন্টে, বা আমি যদি কোনো ইনফরমেশান দিতে ভুলে গিয়ে থাকি, আমি যদি কোনো ইনফরমেশান ভুল দিয়ে থাকি, তারা কমেন্টে জানাতেই পারে, সেটা আমি চেষ্টা করব পরবর্তীকালে কোনো ব্লগে আবার রেক্টিফাই করে নেওয়ার। তো এটাই আমার বলার, পুরোনো কিছু কথা হঠাৎ করে মনে পড়ছিল, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। এবার ও যদি ওর স্কুলের কিছু স্মৃতি শেয়ার করে, আমিও জানি না সেটা, তো সেটা তোমাদেরও আশা করি ভালো লাগবে, আমার তো শুনতে ভালো লাগবেই। যাই হোক, তো তোর স্কুলের গল্প বলল, এবারে আমি বলি। তোমরা প্রত্যেকেই জানো আমি আগেই বলেছি আমার বাপের বাড়ি সোনারপুর,
তো যথারীতি সেখানকার স্কুলেই পড়াটাই স্বাভাবিক। তো সোনারপুরে আমি যে স্কুলে পড়তাম আর আমার ভাইও সেই স্কুলেই পড়তো, যাই হোক ভাই যেহেতু আমার পরে আমি বলি, তা আমি যে স্কুলে পড়তাম সেটা হচ্ছে সোনারপুর কামরাবাদ সোনারপুর শিশু বিদ্যাপীঠ। তো সেই স্কুলটা ছিল KG 1 থেকে ক্লাস 4 পর্যন্ত, মানে স্কুলটাতে ছিল KG 1 থেকে 4 পর্যন্ত, কিন্তু আমরা 5 পর্যন্ত পড়েছি। এবার কেন পড়েছি সেটাও বলি। তো স্কুলে তো যথারীতি ভর্তি হলাম, আমার এখনও একজন বন্ধু আছে, তার নামটা আমি বলতে চাই আর কি, কুমকুম তার নাম। তা আমাদের স্কুলটা না কোয়েট স্কুল ছিল, ছেলে মেয়ে দুজনেই স্কুলে পড়তো শিশু বিদ্যাপীঠ। এবং যেহেতু আমি স্কুলে অত বদমাইশি কোনো ছোটোখাটো বড় কিছুই বদমাইশি আমি করতাম না, তা যাই হোক টিচার্সদের খুবই প্রিয় ছিলাম, ভালো ছিল। আমাদের যে হেডমিস্ট্রেস ছিল তিনিও আমাকে খুব ভালোবাসতেন, চিনতেন খুবই। তা এবারে আর সব থেকে বলি, শুধু টিচার্সরা নয় যে মাসিরা যারা থাকে না, তো প্রত্যেকটা স্কুলেই থাকে, তারাও প্রত্যেকে আমাকে ভালোবাসত। আর এইটা বলার জন্য আর একটা বলি যে আমার ভাই যখন স্কুলে ভর্তি হলো সে সাংঘাতিক দুষ্টু ছিল, এবং তার জন্য যখন গার্জেন কল হতো তো তখন টিচাররা জিজ্ঞেস করতো, আমার মা যখন যেত, বাবা খুব একটা যেতে পারিনি, মা যখন যেত তখন বলতো আপনি সংঘমিত্রার মা না? তো আমার মা তখন একটা কথাই বলতো, আমি সংঘমিত্রারও মা, আমি অর্ণবেরও মা, আমার ভাইয়ের ভালো নাম হচ্ছে অর্ণব, আমি অর্ণবেরও মা। তো আর তারা তখন বলতেন যে আপনার ওরম শান্ত একটা মেয়ে আর এরম একটা দুষ্টু ছেলে। হ্যাঁ, ভাইয়েরও কিছু গল্প বলবো, কারণ ও তো আর আমার ব্লগে কিছু বলতে পারবে না, তো আমি বলবো ওর ছোটোবেলার কিছু গল্প। তো যাই হোক স্কুলটাতে তো আমার স্কুলে কয়েকজন, আমরা যারা বন্ধু ছিলাম এরকম 7-8 জন এরকম বন্ধু ছিল। আমার স্কুলের স্মৃতি বলতে, হ্যাঁ স্কুলটা তো আর ফিরে আসবে না, কিন্তু স্কুলটাকে ভীষণ মিস করি, কারণ বন্ধু বান্ধবগুলোকে মিস করি। তার মধ্যে একজন যে আমার একদম ছোটোবেলাকার, KG সবাই ছোটোবেলাকারই, আর ও ছোটোবেলাকারই ছিল KG 1 থেকে, তার সঙ্গে এখনও পর্যন্ত তার সঙ্গে যোগাযোগ আছে, সে আমার বাড়িতে আসা যাওয়া সবই। এখন হয়তো আসতে পারে না, সবাই কাজে ব্যস্ত নানা কাজে, কিন্তু যোগাযোগটা তার সঙ্গে রয়েছে। তা আমাদের যখন আমরা ক্লাস 4 পাস করি, তা এতটাই আমরা মানে টিচার্সদের নিজের মনে করতাম, আমরা সকালবেলা টাইমটা স্কুল ছিল, স্কুলে যেতাম এবং ওই স্কুলেরই এক টিচারের কাছে আমি টিউশনি পড়তে যেতাম। তো তার সঙ্গে স্কুলে যাওয়া, সে আর আমি একই রিক্সায় যেতাম, তার সঙ্গে স্কুলে যাওয়া, স্কুলে গিয়ে টিচার্স রুমে চলে যাওয়া, সেখান থেকে চক কালেক্ট করা, চক কালেক্ট করে আমরা প্রত্যেকেই বাড়িতে নিয়ে আসতাম। তা এবারে যে বন্ধুবান্ধব আমরা ছিলাম, তারা সবাই যখন ক্লাস 4 পাস করলাম, এবার তো বেরিয়ে যেতে হবে, তো আমি যে স্কুলে ক্লাস 5-এর জন্য অ্যাডমিশন নিয়েছিলাম সেটা হলো কামরাবাদ গার্লস হাই স্কুল, একদম রেল লাইনের ধারেই স্কুলটা গার্লস, আর একটা আছে কামরাবাদ বয়েজ, ওটা ছেলেদের এটা মেয়েদের। তা এবারে অ্যাডমিশন নেওয়া, আমার নামও উঠে গেছে, আমাকে TC না দিলে তো আমি নতুন স্কুলে ভর্তি হতে পারবো না। এবার যখন TC নিতে গেলাম, তো আমার বাবা গেল TC-র জন্য, তখন আমার যিনি হেডমিস্ট্রেস ছিলেন তিনি বললেন যে কোনো মতেই ওকে TC দেওয়া যাবে না, মানে ওকে স্কুলেই থাকতে হবে। তো আমার বাবা তখন বলেছিল যে এটা তো সম্ভব নয় না, আপনাদের ক্লাস 4 পর্যন্ত স্কুলটা, ক্লাস 5 থেকে ওকে অন্য স্কুলে অ্যাডমিশন নিতেই হবে। তো তারপরে তখন তারা টিচাররা মিলে ডিসিশন নিল যে ক্লাস 5 শুধুমাত্র সেই বছরটার জন্য, এবং আমাদের আমরা 5টা ছেলে 5টা মেয়ে আমরা ক্লাস 5-এ পড়েছি, তার মধ্যে একজন ছিল বাইরে থেকে অ্যাডমিশন নেওয়া, বাকি 9 জন ছিল আমাদের স্কুলের ক্লাস 4 থেকে 5-এ ওঠা। তো আমাদের জন্যই জাস্ট ওই বছরটাই ক্লাস 4, কারণ টিচাররা আমাদের হাতছাড়া করতে চান না। তো ক্লাস 5 পাস করার পর তো তাদের ছাড়তেই হলো আমাদের, কেন তারা তো আর ক্লাস 6, 7, 8 এগুলো করতে পারে না, স্কুলের তো তখনও চালু হয়নি, এখনও চালু হয়নি। তো ক্লাস 5টা আমাদের জন্য করেছিল না ওরা, তখন আমার প্রত্যেকে গার্জিয়ানের সঙ্গে আমরা যাই বন্ধু ছিলাম 9 জন, আর একজন বাইরে থেকে এসেছিল একটা ছেলে, তার নাম ছিল সৌরভ। তো আমাদের তার গার্জিয়ানের সঙ্গে কথা বললো যে না ওদেরকে এখানে থাকতেই হবে। তা আমরা ক্লাস 5-এ পড়েছি, ক্লাস 5টা আমাদের কাছে সত্যি মানে একটা স্মৃতি হয়ে আছে।
তো যাই হোক, সকালবেলা স্কুল বললামই আগে, সকালবেলা স্কুলে যাওয়া, টিচার্স রুমে গিয়ে চক কালেক্ট করা টিচার্সদের কাছে, এমনকি টিচার্সদের পাশে বসে গল্প করা। আমাদের একজন ওয়ার্ক এডুকেশন ম্যাম ছিল, তার নামটাও আমার এখন মনে আছে, ম্যামের নাম ছিল বন্নিশিকা। তো আমাদের ওয়ার্ক এডুকেশন ছিল, আমাদের নানা রকমের কাজ করতে দিত আমাদের, উনি পিটি করাতো, ওয়ার্ক এডুকেশন আর পিটি এই দুটো করাতো। আমরা না হাতে করে ক্যান্ডেল তৈরি করেছি, ওয়াল হ্যাঙ্গিং তৈরি করেছি, সেটা আমার বাড়িতে এখন আছে, এখানে আনতে বলেছিল মা, বাট আমার ঘরে তো জায়গা নেই, তোমাদের একদিন আমার ঘরটা ঘুরে দেখাবো, জায়গা নেই বলে আমি আর আনি নিজে না, ওদের বাপের বাড়ির তো তোমাদেরকে দেখালাম ঘরগুলো কত বড় বড়, ওখানেই টাঙানো আছে। তো এত মজা করে কেটেছে, যখন ক্লাস ফাইভ পাশ করি তখন আর কি স্কুলটা ছেড়ে আসতে সত্যি ইচ্ছে করছিল না, একটু তো বড় হয়েছিলাম ক্লাস ফাইভ তখন। তারপরে এসে ক্লাস সিক্সে আমি ভর্তি হলাম কামরাবাদ গার্লসে। তো সেই টিচার্সদের সঙ্গে এখনও আমার সঙ্গে যোগাযোগ আছে, যার কাছে আমি টিউশনি পড়তাম তিনিও স্কুলেরই টিচার ছিল, ম্যাথামেটিক্সের টিচার ছিল। তো তার কাছে আমি যে টিউশন, এখনও তার সঙ্গে আমার যোগাযোগ আছে, কথা হয়, এমনকি আমার বিয়েতে তাকে নেমন্তন্নও করা হয়েছে, এসেছে সমস্ত কিছু। এটা স্কুল, এটা ওই স্কুলের সম্বন্ধে গেল। বাকি বলি কামরাবাদ গার্লসে আসার পর, কামরাবাদ গার্লসে আসার পর স্কুলটা অত্যন্ত বড়, শিশু বিদ্যাপীঠও বড়, কিন্তু স্কুলটা কী বলতো, স্কুলটা না একটা সবাই সবার খবর রাখতো, মানে একটা অন্য ক্লাসে যদি কিছু হতো আরেক ক্লাসে সেটা খবর আসতো, এরকম একটা ছোট্ট স্কুলের মতন। কিন্তু কামরাবাদ গার্লসটা হচ্ছে অনেকটাই বড়, কারণ ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত ওই স্কুলে যারা ক্লাস সিক্সে অ্যাডমিশন নেবে তাদের একদম টুয়েলভ পাশ করে স্কুল থেকে বেরোবে, তারপরে তারা যদি ক্লাস টেন পাশ করা পড়ে বেরিয়ে যায় সেটা আলাদা ব্যাপার, ক্লাস টুয়েলভ পর্যন্ত ছিল স্কুলটা। তো যাই হোক, আমরা স্কুলে ভর্তি হলাম, কিন্তু ওই স্কুলটাকে আমি মোটেই, আমার মোটে পছন্দ ছিল না, কারণ স্কুলে না কেউ সবাই সবার মতন, টিচাররাও, আমি বলছি না টিচাররা খারাপ ছিলেন, তারা অত্যন্ত ভালো, তারা ভালো মতন পড়িয়েছিলেন বলেই আজকে পাশ করে বেরিয়েছি, কিন্তু আমার কথা হচ্ছে যে তারা ওই স্কুলের টিচারের মতন ছিল না। আমরা যেরকম ওই স্কুলে টিচার রুমে ঢুকে পড়তাম টিচারদের সঙ্গে, এমনকি এটাও হয়েছে আমাদের যে জিওগ্রাফি ম্যাম ছিল, আমি ক্লাস ফাইভের কথা বলছি, জিওগ্রাফি ম্যাম ছিল, তো পড়া ধরার, তো পড়া তো আমরা করে যাইনি, পড়াটা মুখস্থ বলবো কী করে, ম্যাম বললেন যে তোমরা, ম্যাম নিজেই জানতেন আমরা পড়া করে যাইনি, ম্যাম নিজেই বললেন যে তোমরা তো নিশ্চয়ই পড়া করে যাও আসেনি, তো আমরা বললাম যে না। তো যাই হোক, আমরা ম্যাম বললো তোমরা তো পড়া করে আসুনি, আমরা বললাম না ম্যাম আজকে পড়া করে আসিনি, বললো এইভাবে তো চললে হবে না, বললাম ম্যাম প্লিজ। তো এইভাবে মানে টিচার্সদের সঙ্গে না আমাদের একটা অন্য রকম সম্পর্ক, কিন্তু কামরাবাদ গার্লসে আসার পর আমরা, মানে আমি আর আমার ওই যে বান্ধবী যার সঙ্গে আমার এখনও যোগাযোগ আছে, আমরা দুজনেই ভর্তি হলাম, তো অতটা টিচার্সদের সঙ্গে আমাদের ছিল না, একটু কেমন কেমন একটা ছিল, হয়তো যারা ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হতো তাদের জন্য তারা খুবই ভালো ছিল, যেরকম একটু আগেই ও বললো, তো আমরাও তো অত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট নই, তো আমাদের কাছে তখন মনে হতো যেরকম আমাদের যে টিচার, আমাদের যে ম্যাথামেটিক্সের যে ম্যাম ছিলেন আর কি, তো অঙ্কটা সব থেকে একটা টাফ সাবজেক্ট আমাদের কাছে, অনেকের কাছে ইজি ভালোবাসে, তো আমাদের কাছে, মানে আমার কাছে স্পেশালি, তো সেই জন্য আমরা কি করতাম যে কিছুই করা হতো, ম্যাম আমাদের বলতো পার্টিকুলারলি, এরকম আমরা না কিছু ছিল মুখছে না, তো ম্যাম আমাদের বলতো যে তোমরা মাধ্যমিকটা দেওয়া হয়ে গেলে অত দূর পর্যন্ত তোমাদের অঙ্ক তো করতেই হবে, কিচ্ছু করার নেই, তোমরা মাধ্যমিক দেওয়া হয়ে গেলে তোমরা গঙ্গায় স্নান করে গঙ্গার পাশে অঙ্ক বইটা পুঁতে দিয়ে এসো, মানে এতটাই আমরা ভয় পেতাম অঙ্কে। কিন্তু ওই উত্তরে আমরা গেছি, করে গেছি, সেটা কোনো ব্যাপার না, কিন্তু খুবই টাফ। হ্যাঁ, আমার টাফ বলতে পাটিগণিতটা ভীষণ আমার টাফ লাগতো, অ্যালজেব্রা কোনো দিনই আমার টাফ লাগেনি, যেহেতু সূত্র আমার, সম্পাদ্য করতে আমার কোনো দিনই টাফ লাগেনি, উপপাদ্য যেহেতু, মানে জ্যামিতির কথা বলছি, উপপাদ্য যেহেতু একটু খটোমটো আমার, খুব টাফ। আচ্ছা, ত্রিকোণমিতি যেটা ছিল আমাদের, সেটা ট্যান কস থিটার যে সূত্র, সেটা আমার কাছে কোনো দিন টাফ লাগেনি। তো এরকম লাইফ সায়েন্সও ভালোবাসতাম, ফিজিক্যাল সায়েন্সের সূত্রগুলো একটু খটোমটো লাগতো, বাট লাইফ সায়েন্সটা আমি একটু বেশি ভালোবাসতাম। তো এরকম ভালো ভালো কেটেছে, কামরাবাদ গার্লসও ভালো কেটেছে।
আর শিশু বিদ্যাপীঠ, যেটা আমার একদম ছোট থেকে কেজি 1 থেকে ক্লাস 5 পর্যন্ত পড়া, সেটার কথা আমি আজও ভুলি না। সেটা আমার কাছে, সেই স্কুল, সেই টিচার আমাদের, আমার কাছে বেস্ট। আর কার কাছে কি আছে আমি জানি না, বাকি বন্ধুদের কথা, আমাদের কাছে বেস্ট আমার আর আমার যে বান্ধবী, যার সঙ্গে আমি এক্ষুনি যার নাম বললাম কুমকুম, তার কাছে সত্যি বেস্ট। তো এই তো গেল আমার কথা। এবার আমি তোমাদের বলছিলাম যে আমার ভাইয়ের কথা। আমার ভাই এতটাই দুষ্টু ছিল, এমনও ঘটনা ঘটিয়েছে যে ওর যে বন্ধু, আমাদের স্কুলে না ড্রেসটা ছিল, আমাদের মেয়েদের ছিল হোয়াইট কালারের শার্ট আর ফ্রক, রেড কালারের ফ্রক, বেল্ট ছিল, ব্যাগ ছিল, সবই ছিল। আর ছেলেদের ছিল হোয়াইট কালারের শার্ট আর প্যান্টটা ছিল রেড কালারের। তো ভাইয়ের এক বন্ধু খেলা করছে, স্কুলে গেছে খেলা করছে, করতে করতে এবারে ভাইকে না এই গলার হাড়ের কাছটাতে স্কেল দিয়ে মেরেছে। তো আমার ভাই, সে তো ছেড়ে আসার পাত্র নয়, সে কি করেছে, পেন দিয়ে বা পেন্সিল, আমার ঠিক মনে নেই, যাই হোক একটা কিছু পেনই হবে, এই পাঁজরের মধ্যে পেনটাকে ঢুকিয়ে নিয়েছে, ওর রাগ হয়ে গেছে। তো এরকম আমার ভাইয়ের ছিল এরকম বদমাইশি, তার জন্য প্রচুর কমপ্লেন এসছে, কিন্তু সেইভাবে কোনো দিন কিছু হয়নি, মানে সেইভাবে কোনো খারাপ কিছু করেনি যে সাংঘাতিক কিছু ঘটনা ঘটিয়ে ফেলেছে, এরকম না, যেমন ছোটোখাটো বাচ্চারা করে থাকে। এই হচ্ছে আমার ভাইয়ের ঘটনা। আর আরও নানা রকমের দুষ্টুমি করেছে। আর আমি যে টিচারের কথা বললাম, যার কাছে আমি টিউশনি পড়তাম, তার কাছে পড়তে যেতাম, সেখানেও অঙ্কের ভয়, বলেই দিলাম আগাগোড়াই অঙ্কের ভয়, সেখানেও অঙ্কের ভয়। সেখানে আমি আন্টি বলি, আন্টির প্রচণ্ড শাসন, শাস্তি দেওয়া, সমস্ত কিছু নিয়ে না সেই সময়টা একটা ভালো ছিল। এখন বড় হয়ে গেছে, এখন আর স্কুলে তো ফিরে যাওয়ার মতন আর তো কিছু নেই। তো সেই জীবনটা সত্যিই ভালো ছিল এখনকার থেকে, প্রত্যেকের কাছেই হয়তো স্কুল লাইফটা ভালো। আর কলেজ লাইফটা যদি বলি, কলেজে আমার বন্ধুবান্ধব, আমরা দুই বান্ধবী, আমি আমার আরেক বান্ধবী আছে পিউ, তারও বিয়ে হয়ে গেছে যা আমার আগেই। তো আর বাকি আমার, ও আমার আরও একজন বান্ধবী আছে, সরি, সেটা হচ্ছে রিয়া, আর তার বিয়ে হয়নি। তো যাই হোক, আর বাকিরা সবাই আছে, সব বাকি যারা, আমরাই তিনটে মেয়ে, বাকিরা সব ছেলে। তো তাদের সঙ্গে আমার প্রত্যেকেরই যোগাযোগ আছে এখনও। আর কলেজ লাইফটাও খুব ভালো কেটেছে। আর যাই হোক, এই ছিল স্কুল কলেজ সমস্ত কিছু। আর আর একটু আগে ও যে বললো যে ওর স্কুলের বন্ধু বান্ধবের কথা, তারা ছিল, এখন আর না, তারা আছে, তারা হয়তো তারা তাদের দিক দিয়ে ঠিক, ও হয়তো ভুল, আমরা মনে করি আমরা ভুল। তো যাই হোক, সেটাও কেন বললাম কথাটা, সেটার ব্লগটা আর কথা তো বলতে গেলে শেষ হবে না, অনেক কিছুই বলা যায়, তো সেগুলো আবার অন্য ব্লগে বলবো। আজকেই যদি সব বলে ফেলি তোমাদের সাথে, আর পরে তাহলে কী নিয়ে কথা বলবো। তো আজকে আপাতত আমরা এই অবধি ব্লগটাকে রাখছি। তো প্রত্যেক দিন যেটা ব্লগ শেষ করার আগে বলি, তোমরা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো, আর হ্যাঁ সাবস্ক্রাইব তোমরা কিন্তু করছো না, সাবস্ক্রাইব যদি না করো আমরা কিন্তু মোটিভেশনটা পাবো না ব্লগ দেওয়া। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করো, যেটা ভালো লাগবে সেটাও যেমন কমেন্ট করবে, খারাপ কিছু লাগলে সেটাও আমাদের কমেন্ট করে জানাবে। তবে হ্যাঁ, এটুকু বলবো, কমেন্টটা যেন শালীনতা বজায় থাকে, কোনো উল্টোপাল্টা ল্যাঙ্গুয়েজ ইউজ করে কমেন্ট করবে না, এটুকুই আমি বলবো। তো আজকে তাহলে ব্লগটা এখানে শেষ করা যাক। হ্যাঁ, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর আমিও আবার বলছি, প্লিজ লাইক করো, কমেন্ট করো, যেটা খারাপ লেগেছে সেটাও যেরম বলবে, যেটা ভালো লেগেছে সেটাও বলো, খারাপটা তো অবশ্যই ঠিক করব, আর না বললে তো বুঝতে পারবো না যে এই জায়গাটা খারাপ তোমাদের লেগেছে। আর শেয়ার করো ব্লগটাকে, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করো। চলো আজকে এই পর্যন্তই, আবার নেক্সট দিন দেখা হবে। চলো, টাটা, গুড নাইট।